<applause> السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ শুরু করছি আপনাদের অংশ গ্রহণে বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান ইসলাম ও সমাধান প্রিয় প্রতিপর্বে শ্রোতা প্রতি পর্বে আমরা একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের স্টুডিওতে যোগ দিয়েছেন প্রখ্যাত আলিম দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিস্ট ও গবেষক আসুন্না ফাউন্ডেশনের অনরেবল চেয়ারম্যান ফদিলত শেখ আহমেদুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ কেমন আছেন আপনি আল্লাহ আপনাকে সুস্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর শুরুতে আমরা যে বিষয়ে কথা বলবো তার আগে একটু দর্শককে ফোন করার কথা বলে আসে প্রিয় দর্শক আপনারা টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনাদের জীবন জিজ্ঞাসাগুলি আমাদের কাছ থেকে জানতে চাইতে পারেন আমাদের বিদগ্ধ ইসলামিক স্কলার ইনশাআল্লাহ অতি অল্প কথায় সহজ ভাষায় আপনাদের প্রশ্নের সমাধান দেবেন শেখ আজকে আমরা শুরু করতে চাই যে আসন্ন দুর্ভিক্ষের কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে এই দুর্ভিক্ষের সময় ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে কীভাবে আমরা উত্তরণ করতে পারি আমাদের ব্যক্তিগত অবস্থান পর্যায় থেকে আমরা কী করতে পারি আসলে আলহামদুলিল্লাহ আজ খুবই গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে মানুষের জীবনে আর্থিক সচ্ছলতা অসচ্ছলতা এগুলো পালাবদল করেই কিন্তু আসতে থাকে আল্লাহ তালা সারা জীবন মানুষকে একরকম পার করেন না আল্লাহ বলেছেন নাস আইয়া মাঝে এই দিনগুলোকে আমি পরিবর্তন করি পলট পালট করি কখনো সুখ কখনো দুঃখ থাকে কখনো জয় থাকে কখনো পরাজয় থাকে কখনো ফিনান্সিয়ালি মানুষ সলভেন্ট থাকে কখনো ফিনান্সিয়ালি মানুষ ক্রাইসিসে থাকে তো আর্থিক অনটন বা টানাপোড়েনের মধ্যে আমাদের করণীয় কি হবে এ সম্পর্কে কোরআনে সুস্পষ্ট নীতিমালা কিন্তু দেওয়া আছে আচ্ছা বিশেষ করে যখন সেটি জাতীয় পর্যায়ে হবে তখন আমরা সুরা ইউসুফের কথা জানি যে আল্লাহ রব্বুল আলমিন সেখানে নবী ইউসুফ আলিসামকে ওহির মারফত জানিয়েছেন যে তিনি যেই জায়গায় ছিলেন মিশরে বন্দি অবস্থায় সেখানে সাত বছর টানা মানুষের ফসল হবে এরপর দুর্ভিক্ষ হবে এক বছর ফসল হবে না যখন ফসল হবে না সেই সময়টাতে তারা আগে যখন ফসল হবে তখন যেন ফসল সঞ্চয় করে রেখে দেয় এবং দুর্ভিক্ষের বছরটা যেন তারা পার করতে পারেন বছরগুলো সেই জন্য আল্লাহব্বুল আলমিন তাদেরকে গাইড করলেন এবং মুসা ইউসুফ ইউসু আলিস্লাম সেই জাতিকে ঠিক সেই জিনিসটি তথ্যটি সরবরাহ করলেন পরবর্তী তিনি রীতিমতো সেখানকার কৃষি বিভাগের দায়িত্ব পালন করেছেন পুরো রাষ্ট্রের তো এখান থেকে একটা আইডিয়া আমরা পাই যে ক্রাইসিসের সময়টাতে আমরা যাতে কোনো বিপদে না পড়তে হয় অন্য কার দ্বারস্থ হতে না হয় আমাদের কোনো অসুবিধা তৈরি না হয় সেজন্য আমাদের আগে থেকে সঞ্চয় এর মানসিকতা থাকা উচিত আর সঞ্চয় থাকাটা দোষের কিছু নয় এটা শুধুমাত্র দেশীয় বা জাতীয় কোনো ক্রাইসিসের কথা বা আন্তর্জাতিক কোনো ক্রাইসিসের কথা আমরা বলছি না এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য ধরুন একজন মানুষ একজন খেটে খাওয়া দিনমজুর মজুর তিনি তার উপার্জন থেকে সামান্য সামান্য করে যদি তিনি সঞ্চয় করেন যে আল্লাহ না করুন কখনো অসুবিধা হলে যেন তিনি খরচ করতে পারেন এটি সারিয়া বিরুদ্ধ কোনো কাজ নয় বা তাওয়াকুল পরিপন্থী কাজও নয় হ্যাঁ এটি ঠিক যে অনেকে সঞ্চয়ের নামে দেখা যায় যে আপনার আহ অযৌক্তিক যত সব কষ্ট তিনি নিজের উপরে চেপে নেন তো এইরকম আপনার বাড়ি গাড়ি বা লাইফের জন্য মানুষ অনেক সময় সঞ্চয় করতে করতে নিজের নিজের যে সেগুলো নিত্য না এই কৃচ্ছতা বা এই কৃপণতা এটা সরিয়া অবশ্যই এটাকে দোষণীয় মনে করে এবং নবীলা সাল্লাম এই কৃপণতা এসেন আল্লাহ কাছে অতএব আমাদের একটা প্রিপারেশন থাকা উচিত আমরা করোনা প্যান্ডামিক সময় দেখেছি যে আমাদের দেশে খেটে খাওয়া মানুষ বা অনেক সাধারণ মানুষ আছে যারা মাত্র এক মাসের জন্য তারা দেখা গেছে যে রীতিমতো তাদের হাঁপিত শুরু হয়ে গেছে বিকজ তাদের আগে যে উপার্জন ছিল সেই উপার্জন থেকে তারা একটু সঞ্চয় করেননি হঠাৎ করে অন্যের কাছে হাত পাতার মতো অবস্থার মধ্যে চলে গেছে এটি উচিত নয় আরেকটি বিষয় হলো যে মানুষ যখন সুসময়ে অপচয় করে তখন দুঃসময়ে তার প্রায়শ তাকে করতে হয় এটি আল্লাহ আলমের অমোঘ বিধান এর ব্যত্যয় কখনোই হয় না আপনি ওয়াশরুমে বসে অযথা পানি খরচ করবেন একদিন ঠিকই দেখবেন ওয়াশরুমে পানি নাই এক্স্যাক্টলি অতএব আমরা যখন সাধারণ অবস্থায় থাকব তখন আমাদের আসলে মিথ হওয়া উচিত আমাদের হিসেব করে খরচ করা উচিত আমাদের টেন্ডেন্সিটা হলো যখন আমাদের টাকা পয়সা আসে তখন আমরা খরচ করতে অনেক সময় একেবারেই লাগামহীন হয়ে যাই আবার যখন ক্রাইসিস আসে তখন আমরা এবার আহ এত নরেবশি তখন আমরা খুব শক্ত হয়ে যাই ইসলাম যদি আমি পালন করি তাহলে আমাকে কিন্তু বিশেষ কোন পরিস্থিতিতে শক্ত হওয়া লাগবে না বরং আমার স্বাভাবিকভাবেই আমি চলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন কুলু ওয়াসহাব ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না আপনি আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলেন যে ব্যক্তি পর্যায়ে বাড়াস্টি পর্যায়ে বা যতগুলো স্টেপ আছে এই পর্যায়গুলো যদি আমরা অপচয় রোধ করতে পারতাম ধরুন গত 5 বছর 10 বছর 15 বছর 20 বছর ধরে যত অপচয় আমরা করেছি ব্যক্তিগতভাবে খাবার অপচয় বলেন অহেতু অপ ব্যয়ের কথা বলেন অজায়গায় ব্যয় করার কথা বলেন এই ব্যয়গুলো যদি আমরা সংকোচন করতে পারতাম তাহলে কিন্তু এখন সারা বিশ্ব ক্রাইসিসের মধ্যে পড়লো আমরা কিন্তু হয়তো ক্রাইসিসের মধ্যে এতটা নাও পড়তে পারতাম এই জন্য ব্যক্তিগতভাবে ইসলাম চর্চা অর্থাৎ আমি আমার জায়গা থেকে আল্লাহ আমাকে টাকা দিয়েছেন দেখে আমি আমার ছেলে মেয়েকে দিয়ে অযথা খরচ করাবো উড়াবো এই জায়গাটা থেকে আমাদের সরে আসা উচিত তাহলে ক্রাইসিসের সময়টাতে এই সালা আমরা সেটা দিয়ে উপকার করতে পারবো অনেক ধন্যবাদ শেখ আপনাকে অতি সহজভাবে সুন্দরভাবে একটি সমাধান দিয়ে গেছেন আজকে আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম চলছে দর্শকরা আমাদেরকে রিচ করতে পারছেন না বলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের কাছে দ্বিতীয় যে বিষয় সমাধান দরকার সেটি হচ্ছে বর্তমানে মহামারী আকারে এসছে ডেঙ্গু ভাইরাস অনেকেই স্বল্প প্রাণ অল্প প্রাণ অল্প বয়সেই বলা হয়ে থাকে তারা চলে যাচ্ছেন এই মহামারী থেকে আসলে কি কি নির্দেশনা দেয় হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমরা গত জুমাতে এবং বিভিন্ন ওয়াজ মাহফিল আমি চেষ্টা করেছি সপ্তাহব্যাপী এই বিষয়গুলো নিয়ে কথা বলতে কারণ সচেতনতা সৃষ্টি করা ছাড়া আসলে এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ একেবারেই খুঁজে পাওয়া সম্ভব নয় বলা যেতে পারে আমরা একটা সার্ভে বা একটা জরিপ দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেটা গেলো সপ্তাহে জরিপটা দেখেছি সমত মঙ্গল বুধবারের দিকে সেখানে যে তথ্য আমরা পেলাম সেটা হলো যে গত মে মাসে মাত্র আপনার কয়েকশো মানুষ আক্রান্ত ছিল ডেঙ্গুতে কয়েকশো না একশো প্লাস একশো প্লাস তার মানে দুইশো দুইশো সেখানে আপনার অক্টোবরের মাঝামাঝি এসে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রুগীর সংখ্যা দেখা গেল প্রায় তেরো হাজার তো সেটা বেড়েছে এবং এভাবে আপনার মানে কোথায় হাজার মাত্র চার মাসে অবস্থা এবং গত পরশু পত্রিকার রিপোর্ট বলছে যে না এটা আরো ভয়াবহ আকার ধারণ করছে এবং শতাধিক প্রাণহানি ইতিমধ্যে হয়ে গেছে তো এগুলোর জন্য আসলে অনেক ধরনের প্ল্যান আমাদের থাকতে হবে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী রাষ্ট্রের দায়িত্ব আছে তারা পালন করবেন প্রশাসন তাদের জায়গা থেকে নিরাপত্তার জন্য উদ্যোগগুলো নেবেন কিন্তু আমরা আমরা ব্যক্তি উদ্যোগে যেটি করতে পারি পারি সেটি হলো যে থাকতে আশপাশটাকে পরিচ্ছন্ন রাখতে পারি আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি যে আজকাল নামাজি কালামে মুসলমান পাওয়া যায় কিন্তু আচার আচরণে একজন মুসলমানের যে গুণাবলী প্রকাশ পাবে সেই মুসলমান আজকাল অ দুষ্প্রাপ্য বিষয় হয়ে গেছে ধরুন আমরা ডাব খেয়ে ডাবের মালাটা কোথাও ফেলে দিলাম এই ডাবের মালাতে পানি জমলো সেখান থেকে ডেঙ্গু হয়তো কোনো মশা তৈরি হলো সেই মশা কোনো মানুষকে গিয়ে আক্রম কামড়ালো যার শরীর হয়তো সেরকম ইমিউন নাই তিনি হয়তো অসুস্থ হয়ে আইসিইউ হয়ে তার সহায় সম্পদ সব শেষ করে ফেলছেন হয়তো তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমি কিন্তু টের পাচ্ছি না আমি কোথায় মালা ফেলে আসলাম তার ঢাকা গিয়ে কোথায় গিয়ে পড়েছে আমি কিন্তু জানিও না বাট আমার এক কর্মের ফল কিন্তু এ পর্যন্ত গিয়েছে বিহার তার পরিণতি আমাকে করতে হতে পারে তো একজন মুসলিম একজন বিবেকবান মানুষ যদি এইভাবে বিষয়গুলোকে দেখেন তাহলে অনেক সহজে সমাধান করা যায় আমরা যত্রতত্র যা খুশি তা ফেলে দেই একটা চিপস এর আমি খেয়ে ফেলে দিলাম গাড়ির জানলা দিয়ে সেখানে পানি জমে বৃষ্টি পানি জমে সেখানে মশা তৈরি হতে পারে নিজের বাসা বাইরের আশপাশ তো আছেই তো আমরা আসলে আজকাল এত আত্মকেন্দ্রিক যে আমরা নিজের এবং নিজের পরিবারের কয়েকজন সদস্যের বাইরে আর কাউকে নিয়ে আমরা ভাবতে রাজি না তো মুসলমান হতে হলে এটি করার কোনো সুযোগ নেই মুসলমান হতে হলে আল মুসলিমান সেলিম আল মুসলিমুন আমি লিসানি হইয়াদি আমার হাত মুখ আমার আচার আচরণ আমাদের ক্রিয়াকর্ম সবকিছু দিয়ে আমার এবং আমার আশপাশটাকে নিরাপদ রাখতে হবে আমার এবং আমার আশপাশটাকে আমি যতদূর আমার হাত যায় লাগাম হয় আমি যেখানে যাই সেই জায়গাটাকে নিরাপদ রাখার দায়িত্ব কিন্তু আমার আমার এখন মুশকিল হলো এগুলোকে আমরা ইবাদত মনে করি না এখন যদি আমি বলি অমুক দোয়াটা পড়লে এত লক্ষ্য নেই পাবেন তো আমরা আলহামদুলিল্লাহ হুমড়ি খেয়ে অনেকে পড়বো খুব ভালো কথা বাট আমরা কেন এটা বুঝতে চেষ্টা করি না যে রাস্তায় কোনো কেউ কষ্টদায়ক কিছু ফেলেছে আপনি ফেলেননি আরেকজন একটা চিপসে ঠোঙা ফেলেছে আপনি সেটা তুলে নিয়ে যদি ডাস্টবিনে ফেলেন তাহলে আল্লাহ রব আলমিন এর কারণে আপনাকে সবাব দিবেন এবং শুধু সবাবই নয় আমি ক্রিম সৌদি ইসলামের ঘাড়িজ থেকে আসছে যে একটা গাছের ডাল পড়েছিল মানুষের চলাচল অসুবিধা হচ্ছিল রাস্তা পরিষ্কার করে মানুষের চলাচল অভিযোগ করে দিয়েছে এক আল্লাহর মানুষ দুইজন আল্লাহাকে মাফ করে দিয়েছে হয়তো আমরা এই মানুষের কল্যাণে নিজেকে নিবেদন না করতে পারলে আমরা ভালো মুসলমান হতে পারবো এক্স্যাক্টলি আপনি বলেছেন যাচ্ছেন অনেকেই দেখা যায় রাস্তার মধ্যে কলার ছোবলা ফেলে দেন আবার বাদাম খেয়ে বাদামের উচ্ছিষ্ট সেখানে ফেলে দেন যত্র এরপরে ড্রেনেজ সিস্টেমগুলি আজকে প্রায় জলাবদ্ধতায় হয়ে যাবে আচ্ছা আমরা যেটা জানি যে সবচেয়ে ভালো কাজ আল্লাহতালার প্রিয়ভাজন হতে হলে পরোপকার করা পরোপকার করার আসলে মূল থিমটা আসলো থেকে কিভাবে আমরা পরোপকারে আত্মনিয়োগ করতে পারি সে আপনি যেটি বলেছেন এটি মূলত হাদিসের একটি ভাষ্য বা ওইটারই অনুবাদ আপনি বলেছেন আমি করিম সাল্লাহাম বলেছেন আহাবুল নাসির আল্লাহ ফাহমিন নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন তারা যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হিসেবে নিজেকে নিবেদন করতে পারে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টির সাবেক প্রফেসর ছিলেন হাদিস বিভাগের সিনিয়র একজন আলমী দিন এদেশের সর্বজন ওই বলতেন যে আমি আমার এই দীর্ঘ চল্লিশ বছরের পড়াশোনা পিএইচডি ডিগ্রি নেওয়া এটা সেটা শিক্ষকতা করা এই পুরো পড়াশোনার জিস্ট হাদিসের বা ইসলামিক নলেজের উপরের পুরো জীবন পড়াশোনা করে তার জিস্ট পেয়েছে দুটি পয়েন্ট এক হলো সকল ফরজ কাজগুলোর পর একজন মুসলমান আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করতে পারেন মানুষের উপকার করার মাধ্যমে হ্যাঁ আমরা এই মানসিকতাটা রাখি কিনা আমি রাস্তা দিয়ে যাচ্ছি আরও শত শত মানুষ যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ একটা বোঝা নিয়ে নুয়ে পড়ছেন আমি কি তার হাত থেকে বোঝাটা নিয়ে তার পাশ দিয়ে একটু যাচ্ছি আমরা ব্যস্ত ব্যস্ত বলে আমাদের জীবনের অনেক মূল্যবান এবং দামি দামি যে ক্রিয়াকর্ম যেগুলোর মধ্য দিয়ে আমার দুনিয়া খেরাত উজ্জ্বল হবে আর কিছু বাদ দেন আমি মানসিকভাবে স্যাটিসফাইড হব আমি নিজে প্রশান্তি পাবো আপনি বাসায় গিয়ে একজন বৃদ্ধ মানুষের রাস্তায় উপকার করে আসে বাসায় গিয়ে আপনি আপনি পেট ভরে কোনো হোটেলে ঢাকায় বসে খাওয়ার পরও সেই কিন্তু শয়তান আমাদেরকে কাজগুলো করাতে দেয় না অথচ ইসলাম বলে যে আপনার সকল ভালো কাজের পর এই কাজটি হলো আল্লাহকে খুশি করা সবচেয়ে বড় মাধ্যম আবার আল্লাহ সবচেয়ে নাখোশ হন অসন্তুষ্ট হন যখন আপনি হারাম এবং কবিরা গুনার পর সবচেয়ে বড় অখসির কারণ হলো কোনো মানুষের যখন ক্ষতি করেন আমরা কিন্তু আজকাল অহরহ আমার দুপাশ দিয়ে অগণিত মানুষকে আমি ক্ষতি করে দিয়ে যাচ্ছি যেখানে ফেলে যাচ্ছি সেখানে ক্ষতি করে যাচ্ছি থুতু ফেলে দিচ্ছি কথা দিয়ে ক্ষতি করছি বিভিন্নভাবে আমি মানুষের ক্ষতি করছি এবং কষ্ট দিচ্ছি শেখ আমরা এই পর্যায়ে যেটা জানবো যে কোনো একজন প্রাচ্যের গবেষক বলেছেন ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় এনি সিভিলাইজেশন যদি কোনো সমাজকে ধ্বংস করে দিতে চাও তাহলে ডেস্ট্রয় দ্য ফ্যামিলি স্ট্রাকচার ফ্যামিলি স্ট্রাকচারকে ধ্বংস করে দাও আজকে আমাদের যে পরিবারে যে ভাঙ্গন তৈরি হয়েছে এর পিছনে মূল কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি যদি এক কথায় বলি এবং একেবারে সহজ কথায় বলি তাহলে বলতে হবে যে আমরা ভিন্ন ধর্মের মানুষের এবং ভিন দেশি মানুষের আরও স্পষ্ট করি বললে আমরা পশ্চিমা দুনিয়ার যে কালচারাল বাতাস আছে সে বাতাসটা আমাদের গায়ে আমরা ইচ্ছাকৃত লাগিয়েছি ফলশ্রুতিতে আমাদের সমাজের অনেক সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি আমি যদি পেছন থেকে যাই আমাদের তরুণদের মধ্যে সিনিয়রদেরকে শ্রদ্ধা করার যে কিন্তু নির্বিশেষে আমাদের এই অঞ্চলে একটা সৌন্দর্য ছিল কিন্তু আমরা কি করলাম আমরা তথা তথাকথিত অতি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ইসলাম দেয় কিন্তু অতি ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আমরা এমন কালচার আমদানি করলাম যে কালচার ফলস হয়েছে আমাদের তরুণরা এখন সিনিয়রদেরকে বিশেষ বয় বৃদ্ধদেরকে শ্রদ্ধা দেখাতে ভুলে গেছে শিক্ষকের যে সম্মান আমাদের এই দেশে ছিল আমি আবার বলছি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হোক হিন্দু হোক সকল ফ্যামিলি থেকে শিক্ষা পাওয়া যেত সেই বিষয়টি আজ সোনার হরিণ হয়ে গেছে এখন শিক্ষককে ধরে ছাত্ররা পিটায় রীতিমতো আমাদের চোখ কপালে ওঠার মতো নিউজগুলো আমাদেরকে পড়তে হয় শুনতে হয় এখন বাবা বা চাচার বয়সী রিক্সাওয়ালার সাথে তরুণরা চাতা ব্যবহার করে এবং এটাকে কেউ দূষণীয় মনেও করছে না আমরা কোথায় হারিয়ে যাচ্ছি ফ্যামিলিগুলো ঠিক এইভাবে ধ্বংস হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক আজ এত ঠুনক হয়ে গেছে যে যে পরিমাণে বিবাহ হচ্ছে অনেকটা তরতর করে সেভাবে বিবাহগুলো ভাঙছে অনেক ধন্যবাদ শেখ আমরা সমাধান নিয়ে ফিরবো আপনার কাছে একজন দর্শক আছেন আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম দর্শক আমরা আপনার প্রশ্ন শুনতে চাই শুনছেন আপনি আমাদেরকে সম্ভবত আমাদের যান্ত্রিক ত্রুটিটা এখনো কাটেনি শেখ আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই প্লিজ যেটি বলছিলাম যে দাম্পত্য জীবন আমরা যতটা সুখ আশা করি দেন তো জীবনে সেগুলো কিন্তু সেভাবে যাচ্ছে না বিশেষ করে মানুষ যখন আমাদের কাছে আসে বলে তাদের সমস্যার কথা আমার সারা জিজ্ঞেস করে তখন আমরা দেখতে পাই অনুমান করতে পারি যে কি পরিমাণ বিবাহ বিচ্ছেদ এদেশে ঘটছে অনেক আগে পত্রিকার রিপোর্ট বেরিয়েছিল যে ঢাকায় প্রতিদিন উনচল্লিশটি করে বিবাহ ভাঙার ঘটনা প্রতিদিন ঘটে এটি বহু আগের ঘটনা এটি দিন দিন আরও বাড়ছে এগুলোর সবগুলোর মৌলিক কারণ যদি আমরা বলি তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে বাংলাদেশে মানুষের একটা নিজস্ব সংস্কৃতি আছে এ মুসলিম আমাদের সংস্কৃতি আছে হিন্দুদের নিজস্ব তাদের সংস্কৃতি আছে আমরা আমাদের সংস্কৃতিকে পশ্চিমা দুনিয়ার সংস্কৃতির যে বাতাসে বাতাসে আমরা হারিয়ে ফেলছি ফলশ্রুতিতে আমাদের সমাজের সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে আমি যেন সবসময় বলি আমাদের আগের যে জেনারেশনটা ধরেন আমাদের বাপ চাচাদের কথা বলছি তারা কিন্তু তাদের আমাদের গিফট দিতে পারেননি আমরা এখন অনেক গিফট দিতে পারি অনেকভাবে তাদেরকে খুশি করতে পারি আমরা ভালোবাসার কথা যতভাবে বলতে পারি ফোনে বলি এসএমএস এ বলি অনলাইনে বলি বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারি তারা কিন্তু দেখা গেছে যে বিশেষ করে গ্রাম বাংলার যে চিত্র সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকে যার যার জায়গা ব্যস্ত কেউ কাউকে বলার ভালোবাসাটা অনেক নিবিড় ছিল তো আমরা যদি আবারও সেই ছায়াতলে ছায়াতলে আসি আসি ইসলামের দিনের অতি আধুনিকতার নাম দিয়ে নিজেদের যে সৌন্দর্য নিজেদের যে সম্পদগুলো সেগুলো হারিয়ে না ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের আবার পুনরায়দ্ধার করা সম্ভব হবে ঠিক বলেছেন আপনি ধন্যবাদ আপনাকে শেখ আমরা আরেকবার একটু চেষ্টা করে দেখি সংযোগ করা যায় কিনা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনি শুনছেন আমাদেরকে সম্ভবত এখনো পর্যন্ত সংযোগ ঠিক হয়নি আমরা আবার আলোচনার দিকে ইনশাল্লাহ ফিরে যাব শেখ আমরা এবার যে বিষয়টি জানতে চাই যে বিপদে আপদে পতিত হলে মানুষ অনেক সময় সবকিছু খেয়ে হারিয়ে ফেলেন অস্থির হয়ে যান ওই সময় আসলে করণীয়কে মূলত যেমন আমরা ডেঙ্গু প্রসঙ্গ নিয়ে একটু কথাও বলেছিলাম এইরকম মহামারীগুলি বা আশু বিপদগুলোর সময় আমাদের কোন অবস্থা কোন প্ল্যান গ্রহণ করা দরকার একটু যদি সহজে আমাদের দরকার দেখুন এর জন্য আমাদের দীর্ঘমেয়াদে মুসলমানদেরকে ইসলাম চর্চা করতে উদ্বুদ্ধ করা দরকার কারণ এই জনপদের বেশিরভাগ অধিবাসীরা মুসলমান অতএব বেশিরভাগ মানুষ যদি ভালো হয়ে যায় তারা যদি সুন্দরের পথে শুদ্ধতার পথে সুস্থতার পথে চলে আসে তাহলে এই অঞ্চলের চেহারা পরিবর্তন হয়ে যাবে অতএব আমরা আমাদের প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি এবং পরিবারে যদি ইসলামটা চর্চা করা শুরু করে দিই দেখুন আপনি রাস্তায় কিছু ফেলবেন না ইসলাম নির্দেশ দিয়েছে আপনি এরপরে গুরুত্ব আরোপ করেন ফোকাস করেন মানুষকে আপনি কাউন্সিলিং করেন ইশা আলা চিত্র পরিবর্তন করে সময় লাগবে না ওলা আমাদেরকে তাদের কাজ করতে দিতে হবে এবং তারা যত বেশি এই সমাজে ভূমিকা রাখবেন তত বেশি মানুষের মধ্যে আপনার নীতিনৈতিকতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে আমি প্রায়শ বলার চেষ্টা করি যে ওয়াজ মাহফিলগুলো এবং মসজিদের মেম্বরগুলো যে ভূমিকাটা এদেশে রাখছে অনেক সময় আমরা এটা অনুভব করি না আমাদের বিভিন্ন স্তরের প্রশাসন যে দায়িত্ব পালন করছে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করবার জন্য এর জন্য তারা যে সাধুবাদ পাওয়ার যোগ্য তাদের যে আপনার এটার জন্য অবদান আছে এর কিছুটা হলেও ভাগিদার অবশ্যই মসজিদের মেম্বারগুলো এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলো এবং দিনই প্রোগ্রামগুলো আছে কারণ এগুলো থেকে মানুষকে কখনো অসৎ হতে শেখানো হয় না এগুলো থেকে মানুষকে কখনো খারাপ পথে যেতে বলা হয় না এবং মানুষকে ভালো পথে আনার জন্য বারবার বারবার বলা হয় এবং এগুলোর তাগিদে কত হাজারো মানুষ লাখো লাখো মানুষ তাদের নিজেকে পরিবর্তন করে এই জন্য আমরা পারিবারিক অবক্ষয় বলেন যুবকদের ব্যক্তিগত নৈতিক অবক্ষয় বলেন কিংবা সমাজ যে নানান দিক থেকে অবনতির অতল তলে হারিয়ে যাচ্ছে আমরা জাগতিক এবং বৈষয়িক আপনার ইস্পাত লোহার যে উন্নতি সেই উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি গোটা পৃথিবী বাট মানবিক গুণাবলীর দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি এবং এখন মানুষ এত স্বার্থপর এত স্বার্থান্ধ যেটা দুই যুগ আগে তিন যুগ আগে আমাদের দেশে কল্পনাই করা না। ঢাকা শহরে আপনি চিন্তায় ডাকাতের কবলে পড়ে বা কোন একজন সন্ত্রাসীর কবলে পড়ে আপনি আহত এমনকি নিহত হয়ে যাবেন সর্বস্ব হারিয়ে ফেলবেন একটি লোক আপনার জন্য আসবে না আসবে না ভিডিও করবে এটি কিন্তু দু চার যুগ আগে মানুষ কল্পনাও করতো না যে আমার সামনে একটা ঘটনা ঘটে যাবে আমরা দশজন মানুষ আগাইলেই এটা একটা বিহিত হতে পারে কিন্তু আমরা কেউ আগাবো না আমি আমার জাননি চিন্তা করবো এতটা সেলফিস মানুষ কিন্তু ছিল না তাহলে কি দাঁড়ালো আমাদের ইস্পাত লোহার উন্নয়ন হয়েছে বাট মানবিক চরিত্র এবং গুণাবলীর উন্নতি হয়নি তো এই জায়গায় আসতে হলে আমাদেরকে প্রতিটা জায়গা থেকে আমাদেরকে জাগ্রত হতে হবে এবং সময়োপযোগী বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে মানুষকে শুদ্ধতার পথে আনতে হবে এবং বিনয়ের সাথে দাওয়া পেশ করতে হবে আমরা এই যে ইসলামিক প্রোগ্রামগুলো করছি যত ইসলামিক প্রোগ্রাম হয় সেটা অনলাইনে অফলাইনে টেলিভিশন টেলিভিশনের বাইরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই প্রোগ্রামগুলো এই দেশকে এ সমাজকে সুন্দর করার প্রয়াস এ দেশকে এ সমাজকে এগিয়ে নেওয়ার প্রয়াস মাত্র এর বাইরে আমরা কখনও উন্নতিতে যেতে পারবো না বিধায় এই অবক্ষয়গুলো দূরের জন্য এই ইসলাম চর্চা ব্যক্তি পর্যায়ে এবং সমাজের প্রত্যেকটি স্তরে যত অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সতত ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা আপনার নলেজ থেকে ইস্তেফা দাঁড়িয়েছি আল্লাহ আপনাকে জাজাই খাই নসিফ করুন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সরাসরি অনুষ্ঠান ইসলাম ও সমাধান যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনাদেরকে সরাসরি সম্পৃক্ত করতে না পারলেও আশা করছি আমাদের প্রিয় শেখ আপনাদের মনের কথা এবং জিজ্ঞাসাগুলি আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছেন প্রিয় শেখের কথাগুলি আমরা মেনে চলবার চেষ্টা করি কারিম আমাদেরকে দিন ইসলামের উপর ইস্তিকা থেকে কোরআন ও সুন্নার পথে এগিয়ে চলার তৌফিক দান করুন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته